যে 2003 চনৰ পূৰ্বৰ পৰা বকবাস কৰি থকা সিহঁতকৰ লগ হয় নে 2003 চনৰ পিছত অহা তেওঁলোক হয়? 2003 চনৰ পিছত যদি কোনোবা লোকে আহি অবৈধভাৱে বেদখল কৰিছে, তেতিয়াহ'লে 2003 চনৰ পিছত অহা যিকোনো লোককে আপোনালোকে উচ্ছেদ কৰক, তাত ক'বলগীয়া একো কথা নাই। কিন্তু BTC চুক্তি অনুযায়ী 2003 চনৰ পূৰ্বৰ পৰাই যদি কোনোবা লোক ইয়াতে বকবাস কৰি আছে, তেতিয়াহ'লে তেওঁলোকক আগত ভেৰিফাই কৰক যে তেওঁলোকে ভূমিহীন হয় নে নাই। আৰু তেওঁলোকে যদি ভূমিহীন হয়, তেতিয়াহ'লে তেওঁলোকক উচ্ছেদ কৰাৰ আগতে কিন্তু তেওঁলোকৰ বাসস্থান, তেওঁলোকৰ ভূমিৰ অধিকাৰ, তেওঁলোকৰ স্বাস্থ্যৰ অধিকাৰ, তেওঁলোকৰ সন্তানৰ যি নেকি শিক্ষাৰ অধিকাৰ, সেয়া সুনিশ্চিত কৰক। অন্য BTCৰ ক্ষেত্ৰত আমি ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ কথা ভাবিব গ'লে সুকীয়া দৃষ্টিকোণেৰে চাব লাগিব। কাৰণ 2003 চনত যি BTC চুক্তি স্বাক্ষৰিত হৈছিল, সেই BTC চুক্তি স্বাক্ষৰিত হোৱা অনুযায়ী, BTC চুক্তিৰ দফা অনুযায়ী 2003 চনৰ পূৰ্বৰ পৰাই বা 2003 চনৰ আগৰ পৰাই বসবাস কৰি থকা যিকোনো BTCৰ অঞ্চলৰ লোকে ইয়াতে কিন্তু সম অধিকাৰ, সম ভূমিৰ অধিকাৰ, সম ৰাজনৈতিক অধিকাৰ তেওঁলোকে লাভ কৰিবলৈ সক্ষম হ'ব বুলি সেই চুক্তিখনত স্পষ্টভাৱে উল্লেখিত আছে। ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক বা জনজাতীয় খণ্ড আৱেষ্টনীত বসবাস কৰি থকা বহু লোককে অবৈধ বেদখলকাৰী বা এনক্ৰোচাৰ্ছ বুলি চিহ্নিত কৰি সদ্যহতে BTC চৰকাৰে তেওঁলোকৰ অন্তৰ্ভুক্ত থকা বা তেওঁলোকৰ অধীনত থকা ৰাজচক্ৰ বিষয়া বা চাৰ্কেল অফিচাৰৰ জৰিয়তে ঠায়ে ঠায়ে পাব্লিক এভিকশ্যন নটিচ প্ৰদান কৰাটো আমি দেখিবলৈ সক্ষম হৈছোঁ। এই বিষয়ে মোৰ স্পষ্ট মতামত মই দাঙি ধৰিব বিচাৰিছোঁ। ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ পৰা অজনজাতীয় লোকসকলক উচ্ছেদ কৰিব বিচাৰিছে, তেতিয়াহ'লে কিন্তু তেওঁলোকে সেই লোকসকলৰ ৰাইট টু লাইফ, অৰ্থাৎ সংবিধানৰ যি মৌলিক অধিকাৰ, জীয়াই থকাৰ যি অধিকাৰ বা ৰাইট টু লিভলিহুড, সেই অনুযায়ী তেওঁলোকৰ পুনৰ সংস্থাপনৰ ব্যৱস্থা উচ্ছেদ কৰাৰ আগতে কৰিব লাগিব। অৰ্থাৎ ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক বা জনজাতীয় খণ্ড আৱেষ্টনীৰ পৰা যদি 2003 চনৰ পূৰ্বৰ পৰাই বসবাস কৰি থকা যিকোনো লোকক তেওঁলোকে বেদখলকাৰী বুলি BTC চৰকাৰে উচ্ছেদ কৰিব বিচাৰিছে, উচ্ছেদ কৰাৰ আগতে তেওঁলোকক অন্য ঠাইত ভূমি প্ৰদান কৰিব লাগিব, উচিত পুনৰ সংস্থাপন প্ৰদান কৰিব লাগিব, আৰু তেওঁলোকৰ স্বাস্থ্যৰ লগতে তেওঁলোকৰ সন্তানৰ যি শিক্ষাৰ অধিকাৰ, ৰাইট টু এডুকেশ্যন, সেই শিক্ষাৰ অধিকাৰো যাতে তেওঁলোকৰ খৰ্ব নহয়, তাৰ কাৰণে সেই শিক্ষাৰ ব্যৱস্থাও কৰিব লাগিব। BTC চুক্তি অনুযায়ী যিহেতু যিকোনো লোকে যদি 2003 চনৰ পূৰ্বৰ পৰাই BTCৰ যিকোনো ভূমিত বসবাস কৰি আছে, তেওঁলোকক ভূমিৰ অধিকাৰ BTC চৰকাৰে প্ৰদান কৰিব লাগিব। তেওঁলোকে যদি ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকত যিকোনো এটা নিৰ্দিষ্ট ঠাইত অবৈধ বেদখলকাৰী হয়, তেতিয়াহ'লে তেওঁলোকক তাৰ পৰা উচ্ছেদ কৰাৰ আগতে তেওঁলোকক এক অন্য ঠাইত, যিটো নেকি BTCৰ ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ ভিতৰত নপৰে, কাৰণ BTCৰ সকলো গাঁৱেতো আৰু ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ ভিতৰত নহয়, তেওঁলোকক সেই ঠাইত আগতে তেওঁলোকৰ পুনৰ সংস্থাপনৰ ব্যৱস্থা কৰিব লাগিব, তেওঁলোকৰ জীয়াই থকাৰ যি অধিকাৰ তাৰ ব্যৱস্থা কৰিব লাগিব, তেওঁলোকৰ উচিত স্বাস্থ্য, তেওঁলোকৰ খাদ্য, তেওঁলোকৰ সংস্থাপনৰ লগতে তেওঁলোকৰ সন্তান যাতে আগন্তুক দিনত ভাল শিক্ষা ব্যৱস্থা পায়, সেই শিক্ষা ব্যৱস্থাৰ কাৰণে স্কুল অনুষ্ঠান প্ৰতিষ্ঠান, শিক্ষা অনুষ্ঠান প্ৰতিষ্ঠান কিন্তু তেওঁলোকে আগতে স্থাপন কৰি যি ঠাইত তেওঁলোকক পুনৰ সংস্থাপন দিব বিচাৰিছে, সেই ঠাইত আগতে তেওঁলোকে সব ৰেডি কৰি ৰাখিব লাগিব। আৰু যদি তেওঁলোকে তেনে নকৰে, কেৱল অবৈধ বেদখলকাৰী হ'ল বুলি, ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ কেৱল অবৈধ বেদখলকাৰী হ'ল বুলি তেওঁলোকক যদি উচ্ছেদ কৰে, তেতিয়াহ'লে কিন্তু BTC চুক্তিৰ 2003 চনৰ যি দফা, সেই দফাটো কিন্তু উলংঘন কৰাটো হ'ব। এইটোও চাব লাগিব চৰকাৰে যে সেই ভূমিৰ দৰাচলতে আগতে বন্দোবস্তি হৈছিলে নাই নাই, বা ছেটেলমেণ্ট হৈছিলে না নাই, বা সেই ভূমিৰ ছাৰ্ভে হৈছিলে না নাই। আমি দেখিছোঁ যে ABMCU বুলি নহয়, বহু সংগঠনে বা ছাত্ৰ সংগঠন আৰু চিভিল ছচাইটি সংগঠনে তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰি কৈছে যে বহু গাঁৱত বা বহু বসতিত আনকি ব্ৰিটিছ চৰকাৰ ভাৰতবৰ্ষক স্বাধীন কৰি এৰি দিয়াৰ পিছৰ পৰাই সেই গাঁওসমূহত ছাৰ্ভে হোৱা নাছিল বা ছেটেলমেণ্ট হোৱা নাছিল। তো সেই গাঁওবিলাকৰ ছাৰ্ভে কৰি প্ৰথমতে তন্ন তন্নভাৱে সেয়া চালি জাৰি চাব লাগিব যে 2003 চনৰ পূৰ্বৰ পৰা বসবাস কৰি থকা সিহঁতকৰ লোক হয় নে 2003 চনৰ পিছত অহা তেওঁলোক হয়। 2003 চনৰ পিছত যদি কোনোবা লোকে আহি অবৈধভাৱে বেদখল কৰিছে, তেতিয়াহ'লে 2003 চনৰ পিছত অহা যিকোনো লোককে আপোনালোকে উচ্ছেদ কৰক, তাত ক'বলগীয়া একো কথা নাই। কিন্তু BTC চুক্তি অনুযায়ী 2003 চনৰ পূৰ্বৰ পৰাই যদি কোনোবা লোক ইয়াতে বসবাস কৰি আছে, তেতিয়াহ'লে তেওঁলোকক আগত ভেৰিফাই কৰক যে তেওঁলোকে ভূমিহীন হয় নে নাই। আৰু তেওঁলোকে যদি ভূমিহীন হয়, তেতিয়াহ'লে তেওঁলোকক উচ্ছেদ কৰাৰ আগতে কিন্তু তেওঁলোকৰ বাসস্থান, তেওঁলোকৰ ভূমিৰ অধিকাৰ, তেওঁলোকৰ স্বাস্থ্যৰ অধিকাৰ, তেওঁলোকৰ সন্তানৰ যি নেকি শিক্ষাৰ অধিকাৰ, সেয়া সুনিশ্চিত কৰক। অন্যথা কেৱল অবৈধ বেদখলকাৰী বুলি যদি জনজাতীয় খণ্ড আৱেষ্টনীত বসবাস কৰাটোৱে পাপ হয়, তেতিয়াহ'লে কিন্তু মানৱীয় দৃষ্টিকোণেৰে কিন্তু সেয়া কেতিয়াও মানে গ্ৰাহ্য কৰা নাযায়, আৰু হয়তো ঈশ্বৰেও তাক ক্ষমা নকৰিব।
ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক বা জনজাতীয় খণ্ড আবেষ্টনীত বসবাস করে থাকা বহু লোককে অবৈধ বেদখলকারী বা এনক্রোচার্স বলে চিহ্নিত করে সদ্যহতে বিটিসি সরকারে অন্তর্ভুক্ত থাকা বা অধীনত থাকা রাজচক্র বিষয়া বা সার্কেল অফিসারের জড়িয়ে ঠাইয়ে ঠাইয়ে পাবলিক এভিকশন নোটিস প্রদান করাটো আমি দেখবলে সক্ষম হয়েছো। এই বিষয়ে মোট স্পষ্ট মতামত মানে দাঙি ধরব বিচার যে ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকত বসবাস করে থাকা যিকোনো অবৈধ বেদখলকারী লোক বিটিসি সরকারে উচ্ছেদ করব বিচার আইন অনুযায়ী তাতে যদি উচ্ছেদ করব বিচার তাত কবল নাই, কিন্তু ইয়াতে এটা কথা লুকাই আছে যে আসাম ল্যান্ড রেভিনিউ এন্ড রেগুলেশন এক্ট চ্যাপ্টার 10 অনুযায়ী ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকত বসবাস করে থাকা যিকোনো অবৈধভাবে বেদখল করে থাকা আনপ্রটেক্টেড আর আনপ্রটেক্টেড নন ট্রাইবেল লোকসকল অর্থাৎ অসংরক্ষিত অজনজাতীয় লোকসকলে বসবাস করব নয়। কিন্তু এই ক্ষেত্রত এটা বিটিসির ক্ষেত্রত অলপ হলেও সুকীয়া দৃষ্টিকোণে আমি চাব লাগিব। বিটিসির ক্ষেত্রত আমি ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকের কথা ভাবিব গলে সুকীয়া দৃষ্টিকোণে চাব লাগিব, কারণ 2003 চনত যি বিটিসি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই বিটিসি চুক্তি স্বাক্ষরিত হওয়া অনুযায়ী বিটিসি চুক্তির দফা অনুযায়ী 2003 চনের পূর্বরপরাই বা 2003 চনের আগরপ্রায় বসবাস করে থাকা যিকোনো বিটিসির অঞ্চলের লোকে ইয়াতে কিন্তু সম অধিকার, সম ভূমির অধিকার, সম রাজনৈতিক অধিকার লাভ করবলে সক্ষম হব বলে সেই চুক্তিখনত স্পষ্টভাবে উল্লেখিত আছে। এতিয়া কথাটো হৈছে বিটিসি সরকারে এনক্রোচার্স বলে ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক বা বিভিন্ন সরকারি ভূমির পৰা যিসকল মানে অবৈধ বেদখলকারী আছে উচ্ছেদ করব বিচাৰিছে, আইনিভাবে পদক্ষেপ লৈছে, আইনি কথা, কিন্তু এটা কথা নিশ্চয় পাহৰি গৈছে যে 2003 চনের পূর্বরপরা বসবাস করে থাকা লোকসকলে যেহেতু ইয়াতে সম অধিকার পাওয়াটো বাঞ্ছনীয় আর আইন অনুযায়ী প্রাপ্য পাওয়াটো। তো গতিকে যদি 2003 চনের পূর্বরপরায় বসবাস করে থাকা যিকোনো অবৈধই হোক বা বৈধই হোক ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকৰ পৰা অজনজাতীয় লোকসকলক উচ্ছেদ করব বিচাৰিছে, তেতিয়াহলে কিন্তু সেই লোকসকলের রাইট টু লাইফ অর্থাৎ সংবিধানের যে মৌলিক অধিকার, জিয়াই থাকার যে অধিকার বা রাইট টু লিভলিহুড, সেই অনুযায়ী পুনর সংস্থাপনের ব্যবস্থা উচ্ছেদ করার আগতে করব লাগিব। অর্থাৎ ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক বা জনজাতীয় খণ্ড আবেষ্টনীর পৰা যদি 2003 চনের পূর্বরপ্রায় বসবাস করে থাকা যিকোনো লোক বেদখলকারী বলে বিটিসি সরকারে উচ্ছেদ করব বিচারিছে, উচ্ছেদ করার আগতে অন্য ঠাইত ভূমি প্রদান করব লাগিব, উচিত পুনর সংস্থাপন প্রদান করব লাগিব, আর স্বাস্থ্যর লগতে সন্তানের যে শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন, সেই শিক্ষার অধিকারও যাতে খর্ব নহয় তার কারণে সেই শিক্ষার ব্যবস্থাও করব লাগিব। কেবল অবৈধ বেদখলকারী বলে বা নন ট্রাইবেল আনপ্রটেক্টেড এনক্রোচার্স বলে যদি বিভিন্ন ঠাইত উচ্ছেদ করব বিচার, মই ভাবু যে এয়া কিন্তু মানবীয় দৃষ্টিকোণে কেতিয়াও আমি আকোয়ালি লব নোৱাৰো বা সেই পদক্ষেপক আমি আদরণি জানাব নোৱাৰো। আইন থাকিব, আইন বলবৎ হব, কিন্তু আইনের ঊর্ধ্বতো হয়তো মানবীয়তা, আর মানবীয়তাই কেবল নহয় 2003 চনের বিটিসি চুক্তি অনুযায়ী যেহেতু যিকোনো লোকে যদি 2003 চনের পূর্বরপরাই বিটিসির যিকোনো ভূমিত বসবাস করে আছে ভূমির অধিকার বিটিসি সরকারে প্রদান করব লাগিব। যদি ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকত যিকোনো একটা নির্দিষ্ট ঠাইত অবৈধ বেদখলকারী হয় তারপরে উচ্ছেদ করার আগতে এক অন্য ঠাইত যুক্ত নাকি বিটিসির ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকের ভিতর নপরে, কারণ বিটিসির সকল গাবেটো আর ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকের ভিতর নহয়, সেই ঠাইত আগতে পুনর সংস্থাপনের ব্যবস্থা করব লাগিব, জিয়াই থাকার যে অধিকার তার ব্যবস্থা করব লাগিব, উচিত স্বাস্থ্য, খাদ্য, সংস্থাপনের সন্তান যাতে আগন্তুক দিনত ভাল শিক্ষা ব্যবস্থা পায়, সেই শিক্ষা ব্যবস্থার কারণে স্কুল অনুষ্ঠান প্রতিষ্ঠান, শিক্ষা অনুষ্ঠান প্রতিষ্ঠান কিন্তু আগতে স্থাপন করে যি ঠাইত পুনর সংস্থাপন দিব বিচারিছে সেই ঠাইত আগতে সব রেডি করে রাখব লাগিব। আর যদি তেনে নকরে কেবল অবৈধ বেদখলকারী হল বলে ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকের কেবল অবৈধ বেদখলকারী হল বলে যদি উচ্ছেদ করে তেতিয়াহলে কিন্তু বিটিসি চুক্তির 2003 চনের যে দফা সেই দফাটো কিন্তু উল্লঙ্ঘন করাটো হব। আর 2003 চনের পূর্বরপ্রায় বসবাস করে থাকা কোনোবা অজনজাতীয় লোকে যদি ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকত বসবাস করে আছে বা ট্রাইবেল বেল্ট ব্লক নহলেও সরকারি ভূমিত বসবাস করে আছে, এইটাও চাব লাগিব সরকারে যে সেই ভূমির দরাচলতে আগতে বন্দোবস্তি হয়েছিলে না নাই বা সেটেলমেন্ট হয়েছিলে না নাই বা সেই ভূমির সার্ভে হয়েছিলে না নাই। আমি দেখিছো যে ABMCU বলে নয় বহু সংগঠনে বা ছাত্র সংগঠন আর সিভিল সোসাইটি সংগঠনে প্রতিবাদ সাব্যস্ত করে কৈছে যে বহু গাঁত বা বহু
বসতিত আনকি ব্রিটিশ সরকার ভারতবর্ষক স্বাধীন করে এরি দিয়ার পিছর পরায় সেই গাঁও সমূহ সার্ভে হওয়া নাছিল বা সেটেলমেন্ট হওয়া নাছিল। তো সেই গাঁওবিলাকৰ সার্ভে করে প্রথমতে তন্ন তন্নভাবে হেয়া চালি জারি চাব লাগিব যে 2003 সনের পূর্বর পর বসবাস করে থাকা সেই সকল লোক হয় না 2003 সনের পিছত অহা তেওঁলোক হয়। 2003 সনের পিছত যদি কোনোবা লোকে আহি অবৈধভাবে বেদখল করেছে তেতিয়া হলে 2003 সনের পিছত অহা যিকোনো লোককে আপনাদের উচ্ছেদ করক তাত কবলগিয়া একো কথা নাই। কিন্তু বিটিসি চুক্তি অনুযায়ী 2003 সনের পূর্বর পরে যদি কোনোবা লোক ইয়াতে বসবাস করে আছে তেতিয়া হলে তেওঁলোকক আগত ভেরিফাই করক যে তেওঁলোকে ভূমিহীন হয় নে নাই, আর তেওঁলোকে যদি ভূমিহীন হয় তেতিয়া হলে তেওঁলোকক উচ্ছেদ করার আগতে কিন্তু তেওঁলোকৰ বাসস্থান, তেওঁলোকৰ ভূমির অধিকার, তেওঁলোকৰ স্বাস্থ্যর অধিকার, তেওঁলোকৰ সন্তানের যি নেকি শিক্ষার অধিকার সেয়া সুনিশ্চিত করক। অন্যথা কেবল অবৈধ বেদখলকারী বলে যদি জনজাতীয় খণ্ড আবেষ্টনীত বসবাস করাটোয়ে পাপ হয় তেতিয়া হলে কিন্তু মানবীয় দৃষ্টিকোণে কিন্তু সেয়া কেতিয়াও মানে গ্রাহ্য করা না যায়, আর হয়তো ঈশ্বরেও তাক ক্ষমা নকরিব। ধন্যবাদ।